সার্ভার এরর 5xx এই ধরনের সমস্যা যাদের গুগল চার্জ কনসোলে রয়েছে সেই সমস্যার সমাধান কিভাবে করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে সাথেই থাকুন। তো এই ধরনের সমস্যাগুলো আসলে আমাদের সাইটের অনেক বড় ক্ষতি করে থাকে, আমাদের গুগল সার্চ ইঞ্জিনের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। তো এই ধরনের সমস্যাগুলো থাকলে আপনারা সেই সমস্যাগুলোকে দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটা সমস্যা রয়েছে, এরর রয়েছে। তো এগুলোকে আমি এখন রিমুভ করব আর সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনাদের এই ধরনের প্রবলেমগুলো সমস্যাগুলো আপনারাও সমাধান করতে পারেন। তো আপনাকে যেটা করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছেন সার্ভার এরর 5xx। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার তিনটা ইউআরএল এর সমস্যা। তো এখান থেকে আপনারা ইউআরএলটাকে কপি করে নেবেন, কপি করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভাল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ রিকোয়েস্ট, এখানে ক্লিক করার পরে আপনারা কপি করে ইউআরএলটা এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিমুভ ইউআরএল অনলি। তো এখানে ক্লিক করার পরে আপনারা যে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। মূলত এখানে দেখাচ্ছে যে 6 মাসের মধ্যে হয়ে যাবে, কিন্তু আসলে এত সময় লাগে না, অতি দ্রুত হয়ে যায়। তো আসলে এই লিঙ্ক থেকে গুগল একেবারেই ব্লক করে দেবে, যাতে করে আপনার সাইটে কোনো ইফেক্ট না আসে। তো এরপর দেখতে পাচ্ছেন সাবমিট দ্য রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক এখানে চলে আসলো এবং এটা প্রসেসিং রিকোয়েস্টে রয়েছে। তো সেম প্রসেসে আপনাদের যে কয়টি লিঙ্ক এরর রয়েছে সবগুলো লিঙ্কে সেম প্রসেসে আপনারা এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নিয়ে রিমুভাল যেখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিউ রিকোয়েস্ট, এখানে আপনারা এটা লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, এরপর সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। তো সেম প্রসেসে যদি আপনারা করেন তাহলে আপনাদের সাইট থেকে এররগুলো চলে যাবে। তো আশা করি বুঝতেই পারছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।